অবশেষে সাজা। দীর্ঘ 8 বছর পর স্ত্রীকে খুনের মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল শিলিগুড়ি আদালত। নিজের বউকে চাকু দিয়ে হত্যার অভিযোগে নির্দোষ টোপ্প নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল অতিরিক্ত ফৌজদারি আদালতের বিচারপতি নিরঞ্জন চ্যাটার্জি। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 1,00,000 টাকা জরিমানা, অনাদায় এক বছরের জেলের সাজা দেওয়া হয় নির্দোষ টোপ্পকে। 2013 সালে 7ই অক্টোবর শিলিগুড়ির হাখোয়া চা বাগানে উষা টোপ্পর বুকে চাকু মেরে হত্যা করে নির্দোষ। নির্দোষের মেয়ে রিয়া টোপ্পো এবং আরো মোট 15 জনের স্বাক্ষর ভিত্তিতে গতকালই তাকে দোষী সাব্যস্ত করেন বিচারপতি। আজ তার সাজা ঘোষণা হয়। প্রসঙ্গত 7ই অক্টোবর 2013 সালে হাসখোয়া চা বাগান এলাকায় নিজের স্ত্রী উষা টোপ্পোকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় নির্দোষ টোপ্পোকে। নির্দোষের ভাই জ্যোতিষ টোপ্পোর অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা যায় সাতই অক্টোবর নির্দোষ মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তার মেয়েকে মারধর করা শুরু করে। সেই সময় তার স্ত্রী উষা তাকে আটকাতে গেলে চাকু দিয়ে উষা দেবীর বুকে আঘাত করে নির্দোষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে বাগডোগরা থানার পুলিশ নির্দোষকে গ্রেপ্তার করে। আমার নাম অমিতাভ মুখার্জি, আমি অ্যাডিশনাল সেকেন্ড কোর্টের পিপি। আজ নির্দোষ টোপ্পো বলে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, অনাদায় 1,00,000, সঙ্গে 1,00,000 টাকা জরিমানা, অনাদায় এক বছরের জেল। ঘটনা হলো 8/10/2013 তারিখে জ্যোতিষ টোপ্পো বলে এক ব্যক্তি বান্নিজ্যোত বাগডোগরায় কমপ্লেন করে যে তার দাদা 6 তারিখে বাড়িতে ফেরে এবং 7 তারিখে তার বউর সাথে উষা টোপ্পোর সাথে তার বিবাদ ছিল এবং 7 তারিখে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরবর্তীকালে রাত 9:30টার সময় সে মদ্যপ অবস্থায় বাড়ি ঢোকে, ঘরে ঢোকে, তার শোয়ার ঘরে ঢোয়ার সঙ্গে সঙ্গে সে ঢোকার সঙ্গে সঙ্গে সে তার বিছনা অগোছালো দেখে এবং সে বিছনা অগোছালো দেখে সে তার নিজের মেয়ে রিয়া টোপ্পোকে সে মারধর করতে থাকে। এই অবস্থায় তার বউ এসে আটকায়। তখন সে তার পকেট থেকে চাকু বের করে তার বউকে বুকে স্ট্যাব করে এবং তাতে তার বউয়ের মৃত্যু হয় এবং তাকে মার্ডারের অভিযোগে পুলিশ তার এগেনস্টে এফআইআর হয়ে তার এগেনস্টে চার্জশিট দাখিল করে। 16 জন উইটনেসেস এক্সামিন হয়েছে প্রসিকিউশনের তরফ থেকে। কাল মহামান্য আদালত অ্যাডিশনাল সেকেন্ড কোর্ট শিলিগুড়ি ওনাকে মার্ডার কেসে সাজা ঘোষণা